এটা হলো পঞ্চপাত্র, যেটাকে আচমন পাত্র বলা হয়, আর এটা হলো হাতা। তো এর মধ্যে জল দিতে হবে। এই যে ঘটিতে করে নিয়ে আপনারা এভাবে জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দেওয়ার পর একটি তুলসী পাতা, এই যে দেখছেন তুলসী পাতা, এই তুলসী পাতা এর মধ্যে দিয়ে দেবেন এবং কি বলবেন, ওং নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধান করু। হরে কৃষ্ণ। ভক্তগণ, আজকে আপনাদের সামনে তুলে ধরব আচমনের নিয়ম, অর্থাৎ কিভাবে আচমন করতে হবে। আপনারা বাড়িতে প্রত্যেক দিনই গোপাল সেবা, রাধাকৃষ্ণের সেবা এবং অন্যান্য দেবদেবীর পুজো করে থাকেন, কিন্তু মনে রাখবেন পুজোর ক্ষেত্রে সর্বাগ্রেই, অর্থাৎ সর্বপ্রথমে কিন্তু আচমন করে নিতে হবে। আচমন মানে কি বলা হয়, মুখ শুদ্ধি। অর্থাৎ আচমন যদি আপনি না করেন তাহলে কিন্তু পুজো সম্পন্ন হবে না। অনেকেই ভেবে থাকেন যে ডাইরেক্টলি আসনে বসে গেলাম আর ঠাকুরকে ফুল তুলসী দিয়ে দিলাম তাহলেই বুঝি হয়তো পুজো হয়ে গেল। না, শাস্ত্রে কিন্তু বিধান রয়েছে, যে কোনো শুভ কার্যের পূর্বেই আমাদের আচমন করা কর্তব্য। অর্থাৎ আপনি গোপালকে প্রত্যেকদিন পুজো করবেন, তার পূর্বে আচমন করতে হবে। রাধাকৃষ্ণের পুজো করবেন, আচমন করতে হবে। বিভিন্ন দেবদেবীর পুজো করবেন, তাদের পুজোর আগেও আচমন করতে হবে। আপনারা হয়তো দেখে থাকবেন আপনাদের বাড়িতে যখন কোনো ব্রাহ্মণ পুজো করতে আসে, প্রথমেই কিন্তু দেখবেন আচমন করে থাকেন সেই ব্রাহ্মণটি। আপনারা লক্ষ্য করবেন সে বলে থাকে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদ, এই মন্ত্রটা কিন্তু বলে থাকে। জানতে হবে কেন বলছেন তিনি, কারণ তিনি আচমন করছেন পুজোর পূর্বে। তাই আমাদেরও যে কোনো পুজোর পূর্বে শাস্ত্রে লেখা রয়েছে আচমন করে নিতে হবে। তো কিভাবে আচমন করবেন, কোন পাত্রে আচমন করতে হয়, আচমনের জলে কি কি থাকবে এবং আচমনের সময় কোন মন্ত্র বলতে হবে, খুব সহজ সরল আমি একটির পর একটি আপনাদের সামনে তুলে ধরছি। এই আচমন বিধি অবশ্যই জেনে নিয়ে প্রত্যেক দিন ঠাকুর সেবা পুজো করবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আপনাদের নিকটবর্তী বন্ধুজনের কাছে শেয়ার করবেন। তো ভক্তগণ, এই হচ্ছে আচমন পাত্র, এটাকে বলা হয় আচমন পাত্র, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে কিন্তু একটি হাতা, ছোট হাতা। এই আচমন পাত্র আর হাতা এটা থাকবে, এর মধ্যে পরিমাণ মতো জল নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠাকুরের পরিশুদ্ধ ঘটি রয়েছে, এই ঘটি থেকে পরিমাণ মতো আপনারা কি করবেন, জল ঢেলে নেবেন। নেওয়ার পর ঘটিটি রেখে দেবেন। এরপর কি করতে হবে, এই তুলসী পত্র এই আচমন পাত্রের জলের মধ্যে দিতে হবে, অবশ্যই একটি হোক দুটি হোক বা তুলসী মঞ্জরি হোক দেবেন। তারপর কি করতে হবে, আপনাকে এটার মধ্যে মন্ত্র বলতে হবে। কি মন্ত্র বলতে হবে, ওং নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং করু। অর্থাৎ পৃথিবীর সমস্ত তীর্থাদিগণকে আপনি জলের মধ্যে আহ্বান করলেন, আর এইভাবে জলটিকে কি করতে হবে, গ্রথিত করতে হবে। করার পর যখন সমস্ত তীর্থ আহ্বান হয়ে গেল, তারপর কি করতে হবে, এই যে একটি ফুল নেবেন, সেই ফুলটা এই জলের মধ্যে দেবেন, অর্থাৎ তাদেরকে পুজো করবেন। এটা হয়ে গেল আচমনীয় জল। এবার আচমনের নিয়মটা কি, কিভাবে আচমন করতে হবে। এবার এই আচমন পাত্রটা আপনি নিচে রাখবেন। আচমন পাত্রটা রেখে দেওয়ার পর কি করবেন, সেই হাতা থেকে একটু জল তুলে নেবেন আপনি। এভাবে হাতা থেকে কিছু পরিমাণ জল, অল্প জল তুলে নিয়ে কি করবেন, এই যে হাতটি দেখুন কিরকম থাকবে, খুব সোজাও থাকবে না, আবার খুব বক্রও থাকবে না, ঈষৎ বক্র যেটাকে বলা হয়, কিঞ্চিৎ পরিমাণ এই এরকম থাকবে। এরকম রেখে এই চারটি আঙুল থাকবে সমান, আর এই আঙুলটি এরকম লেগে থাকবে, এরকম ঈষৎ বক্র করে রেখে তার এই যে আপনার তালুর মধ্যে, হাতের তালুর মধ্যে কি করবেন, এই জলটা দেবেন। এবং প্রথমে মনে রাখবেন আচমনের জল যখন আপনি মন্ত্র বলে পড়ে নিলেন, তারপর এই হাতা দিয়ে তুলে বা হাত দিয়ে এই ডান হাতের তালুতে রাখবেন এবং হাতটি কি করবেন, ধুয়ে জলটা নিচে ফেলে দেবেন, ভূমিতে ফেলে দেবেন। আবার নেবেন, আবার তুলে নিলেন জল বা হাত দিয়ে তুলে নিয়ে আচমন পাত্র থেকে, এবং হাতটি এরকম বক্র থাকবে এইসব, সেই হাতের তালুর মধ্যে আপনি জলটি রাখবেন এবং একটি মন্ত্র বলে এই জলটি আপনি পান করবেন। প্রথমে কি মন্ত্র বলবেন, ওম নমো কেশবায় নমঃ, এই বলে এই যে তালুটার এই যে এই ভাগটি দেখছেন, এই যে এই ভাগটি, এটা দিয়ে পান করতে হবে। তাহলে হাতটা কি হলো, এবার এটা হলো বা হাতের এই হাতা দিয়ে
আপনি আচমন পাত্র থেকে জল তুলবেন, এই হাতের তালুতে দিয়ে নিচে ভূমিতে ফেলে দিলেন, অর্থাৎ একবার পান করলেন ফেলে দিলেন, আবার নেবেন, নিয়ে আপনি হাতে দেবেন, এরপর কি মন্ত্র বলবেন? নমো মাধবায় নমঃ, এই বলে পান করবেন, আবার জল নেবেন, হাতের তালুতে দেবেন, হাত ধুয়ে নেবেন, আবার তিনবার, দুবার নিলেন, প্রথমে কেশবায় বললেন, তারপর মাধবায় বললেন, এবার আবার ওই হাতের তালুতে একইভাবে নিয়ে নমো নারায়ণায় নমঃ, এই বলে কি করবেন? পান করবেন, করে আবার হাতটি কি করবেন? ধুয়ে নেবেন, কিঞ্চিত পরিমাণ জল আবার হাতের তালুতে নেবেন, কি করবেন? ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে মাথায় এভাবে ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে কি করবেন? আচমন পাত্রটার মধ্যে হাতাটা রেখে দেবেন, তারপর করজোড়ে বলবেন, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরায়ো দিবিব চক্ষুরাত তপ পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপো হর হরি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হোপি বা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি। এই মন্ত্র, এই মন্ত্র বলি প্রথমে তিনবার জল নিয়ে পান করলেন, হাত ধুয়ে ফেললেন, তারপর কিছু পরিমাণ জলের ছিটা আপনার মস্তকে মাথার উপরে দিয়ে, তারপর এই কর জোর করে এই মন্ত্র বলতে হবে, অর্থাৎ আচমন করে মুখ শুদ্ধ করলেন, তারপর এই মন্ত্রের দ্বারা প্রার্থনা করলেন যে আমরা পবিত্র হই আর অপবিত্র অবস্থাতেই থাকি। যখনই পুণ্ডরীকাক্ষ ভগবান, পুণ্ডরীকাক্ষ ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলো পুণ্ডরীকাক্ষ, যখনই ভগবানের আমরা স্মরণ করবো তখনই কি হবো? আমরা পবিত্র হয়ে যাবো। অর্থাৎ এই বলি, এই বিধিতে কিন্তু আমাদের আচমন করতে হবে, আচমন করে নিয়ে তবেই আপনি কি করলেন, আপনার মুখ শুদ্ধি করলেন, দেহ শুদ্ধি করলেন, তারপর আপনি কি করতে পারবেন? গোবিন্দের সেবা পুজো অর্চনা করতে পারবেন, গোপাল ভগবানের সেবা পুজো অর্চনা করতে পারবেন, পঞ্চতত্ত্বের সেবা অর্চনা পুজো করতে পারবেন, বিভিন্ন দেব দেবীর পুজো আপনি করতে পারবেন এই আচমন বিধি অনুসারে। আচমন না করলে কিন্তু কোনো পুজোই সফলতা হবে না। আপনি যদি ডাইরেক্টলি আসন পেতে বসে ফুল চন্দন তুলসী গোপাল ভগবানের চরণে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সেটা পুজো হলো না। প্রথমে আচমন করতে হবে, ভগবানের স্মরণ করতে হবে, নিজের দেহ শুদ্ধি করতে হবে, ভগবানের চরণ ধুয়ে দিতে হবে, ভগবানের চরণে ফুল দিতে হবে, চন্দন দিতে হবে, এইভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু নিয়মাবলী শাস্ত্রে লেখা রয়েছে। আর মনে রাখবেন, আচমন কখনো দাঁড়িয়ে হবে না, আপনি দাঁড়িয়ে আচমন করে নিলেন হবে না, কিন্তু স্নান করে তিলক ধারণ করে ললাটে কণ্ঠে তুলসী মালা থাকবে আসন পেতে বসে উত্তর দিকে মুখ করে এইভাবে আচমন পাত্রে পরিশুদ্ধ জল, বিশুদ্ধ জল যেটা ভগবানেরকে পানীয় জল দেবেন সেই শুদ্ধ জলই কিন্তু আচমন পাত্রে থাকবে, এই শুদ্ধ জল আচমন পাত্রে রেখে তারপর কিন্তু আপনি কিন্তু আচমন করবেন। আর আচমনের সময় অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনি আচমন করছেন তখন কিন্তু যখন প্রথমে কি বললেন ওম নমো কেশবায় নমঃ সেটা কিন্তু পান করবেন, আবার পান কিন্তু এইভাবে না, এইভাবে করতে হবে, অর্থাৎ আপনার যে এই যে হস্ত হাত এই দিকটা দিয়ে পান করতে হবে, আর করার পর আবার কিছু পরিমাণ জল উপর করে, হাতাটা কিন্তু আপনার হাতের সাথে লাগবে না, উপর করে জল নিয়ে সেটা ফেলে দিতে হবে, নিচে ভূমিতে ফেলে দেবেন, ওই জলটা কিন্তু আবার আচমন পাত্রে যেন না পড়ে, আচমন পাত্রটা একটু সাইডে থাকবে আর আপনি যে জলটা ফেলবেন সেটা যেন ভূমিতে ডাইরেক্টলি পড়ে। অর্থাৎ একবার আপনি পান করলেন হাতটি, এটা হলো আবার ওই আচমন পাত্র থেকে জল তুলে নিয়ে সেই জলটা ফেলে দিতে হবে। তাহলে নমো কেশবায় নমঃ, মাধবায় নমঃ, নারায়ণায় নমঃ, এই বলে আপনি আচমন করলেন এবং শেষে কি করবেন? হাতে জল নিয়ে শ্রী বিষ্ণবে নমঃ, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে মাথায় মস্তকে ছিটিয়ে দিতে হবে। তারপরে আপনি কি করতে পারবেন? ভগবানের সেবা আদি অর্চনা পুজো ভোগ সামগ্রী ইত্যাদি নিবেদন করতে পারবেন। আচমন না করা ছাড়া আপনি পুজোর অধিকারীই নন, আচমন না করলে সেই পূজা নিষ্ফল হয়ে যায়, শাস্ত্রে লেখা রয়েছে। আর দাঁড়িয়ে আচমন হবে না, বারে বারে যেটা বলছি, কারণ দাঁড়িয়ে আচমন করতে নেই, আসন পেতে বসে ঠাকুরের সিংহাসনের সামনে বসে ভগবানের চরণে নিষ্ঠা ভক্তি রেখে উত্তর দিকে মুখ করে বসে তারপরে কিন্তু আচমন করতে হবে। আর আচমন জলে কি কি থাকবে? আচমন জলে তুলসী থাকবে, ফুল থাকবে এবং পরিশুদ্ধ জল থাকবে, সেটাকে ওই যে মন্ত্র বললাম ওম নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। এটা কিভাবে করবেন? ওই এক হাত দিয়ে আপনি ওই হাতাটি ঘোরাতে থাকবেন জলের মধ্যে এক দৃষ্টি রেখে, আর বা হাতে কিন্তু ঘন্টা বাজবে,
এই ঘন্টা বাজানোর সহিত আপনি এইভাবে ক্রোধিত করবেন, এইভাবে কিন্তু আচমন করতে হবে। তো এইভাবে প্রত্যেক দিন আচমন করবেন। আজ থেকে যারা এখনো পর্যন্ত আচমন শুরু করেননি, আজ থেকে পুজো অর্চনা শুরুর পূর্বে আপনারা আচমন করবেন। সকালেও পুজো দেওয়ার সময় আচমন করতে হবে, দুপুর বেলাতেও পুজো দেওয়ার সময় আচমন করতে হবে, সন্ধ্যেবেলাতেও পুজো দেওয়ার সময় আচমন করতে হবে। অর্থাৎ যে কোনো কার্য শুরুর পূর্বে আমাদের কিন্তু আচমন করতে হবে। ভগবত সেবার বিষয়ে যে কোনো কার্য করার পূর্বেই আচমন আমাদের করতে হবে। আপনি সন্ধ্যা প্রদীপ দেখাবেন, তার আগেও আচমন করে নিতে হবে। কারণ আমরা কে কোন অবস্থায় থাকি ঠিক নেই, তাই বাইরে থেকে যখন আমরা আসব তখন আমরা হাত পা ধুয়ে ভালো বস্ত্র পরিধান করি, তারপর আসনে বসে আচমন করে তারপরেই কিন্তু ভগবানের আরতি সেবা পুজো করতে পারবেন। তাই দেরি না করে যারা আচমন এতদিন বিধি জানতেন না, তারা এই ভিডিওটা দেখে আচমন বিধি শিখে নিয়ে, এটা শাস্ত্রানুসার বিধি, তো আপনারা এই বিধি অনুযায়ী আজ থেকে আচমন করা শুরু করুন। আচমন করে পুজো করবেন, তার ফলে কি হবে, আপনার পুজোটি কিন্তু 100% সম্পূর্ণ হবে। এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করবেন, সকলকে জানানোর সুযোগ করে দিন। তাহলে কি হবে, তাহলে যে সনাতন ধর্মের আমাদের এই যে সঠিক স্বাস্থ্য সিদ্ধান্ত, এটা আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা শিখতে পারবেন এবং বাড়িতে নিজেরাই পুজো অর্চনা সেবা করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।